বাংলা বাজার মানেই বইয়ের বাজার। ছোটবেলা থেকে যে কতগুলো বই দেখে আপনারা বড় হয়েছেন তার প্রায় সবগুলোই বলা চলে অধিকাংশই এই বাংলা বাজার থেকে প্রকাশিত এবং মুদ্রিত। আজকে আমরা বাংলা বাজারে দাঁড়িয়ে আছি। এত প্রাচীন বইয়ের বাজার বাংলাদেশে সম্ভবত আর কোনোটি নেই। এখানে 38 বাংলা বাজারের নামটির সঙ্গে আপনারা পরিচিত হয়ে থাকবেন। এটাই ঠিক 38 বাংলা বাজার, যেখান থেকে বাংলাদেশের স্কুল কলেজ মাদ্রাসা কিংবা অন্যান্য সব শিক্ষা প্রতিষ্ঠানের বইয়ের পাশাপাশি কবিতা সাহিত্য গল্প সব ধরনের বই এখান থেকে একটা সময় প্রকাশিত হতো। আজকে সেই 38 বাংলা বাজারের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব। নব্বই দশকের খুব জনপ্রিয় একটি গাইড হচ্ছে পপি গাইড। সে সময় যারা পড়াশোনা করেছেন তারা পপি গাইড পড়েননি এমন মানুষ খুঁজে পাওয়া সম্ভবত খুব কষ্টসাধ্য হয়ে যাবে। ঠিক আমরা বাংলা 38 বাংলা বাজার, যেখানে আগেই বলেছিলাম সবগুলো প্রকাশনা এবং মুদ্রণ সংস্থা, তার 38 বাংলা বাজারের দোতলায় আমরা পপি লাইব্রেরি বা পপি গাইডের দোকানটি পেয়ে গেছি। আমরা এখন এখানে যিনি আছেন তার সঙ্গে কথা বলার একটু চেষ্টা করছি। এই পপি গাইডের বয়স কত বছর হলো? তো 35 বছর। 35 বছর হয়ে গেছে? জি। তার মানে এটা প্রায় 3 যুগের কাছাকাছি। জি, 3 যুগের কাছাকাছি। এখন কি আগের মতো সেই গাইড বিক্রি হয়? হয়, তবে তুলনামূলক কম। এর কারণ কি মনে করছেন? এর কারণ হয় আপনার বিভিন্ন কোম্পানি বের হয়ে গেছে, আরও অন্যান্য কোম্পানিরা বই বিক্রি করে, সেই জন্য প্রতিযোগিতা মার্কেট, সেই জন্য এর কারণ হতে পারে। আমাদের এখন বছরে 70,000-এর উপরে বই বের হয়। কী ধরনের বই প্রকাশ করে? আমরা মূলত গণিত, তারপরে বিজ্ঞান, তারপরে ICT-র বইগুলি, প্রযুক্তি। আমাদের কাছে এখন মূলত মানুষ যেগুলি প্রয়োজন সেই ধরনের বইগুলি আসলে চাচ্ছেন, যেমন গল্প উপন্যাস এখন মানুষ তেমন একটু পড়ে না। এখানে সবে যে মফস্বলের যে দোকানগুলি আছে তারাই এখানে আসে কিনতে। এখানে খুচরা সেল হয় কম, পাইকারি সেলটাই এখানে। এই যে দেখতে পাচ্ছেন কর্মযজ্ঞ, এই কর্মযজ্ঞ বাংলা বাজারের অনেক পুরনো। প্রায় প্রতিদিনই এখানকার প্রেসগুলো এভাবে ঘুরতে থাকে এবং চলতে থাকে বই ছাপানোর কাজ। তো বাংলা বাজার হচ্ছে সেই প্রাচীন জায়গা। আগে আপনাদেরকে বলেছি যে এখান থেকে বাংলাদেশের একসময়ের সব ধরনের বই প্রকাশিত হতো। আজকে এই ছাপাখানায় এসে যা দেখতে পাচ্ছেন যে এখানে রাত দিন 24 ঘন্টা এভাবেই ছাপার কাজ চলতে থাকে। কত বছর ধরে এই বাধাই কাজের সঙ্গে যুক্ত? 30 বছর হয়েছে। তো সাধারণত কোন সময়ে বই বাধাইয়ের কাজ সবচেয়ে বেশি হয়? এটা আপনার ডিসেম্বরের পর থেকে, মানে জানুয়ারির প্রথম থেকে, জানুয়ারির প্রথম থেকে শুরু, মনে হয় 3-4 মাস হয়। আপনাদের এই মজুরি কিভাবে দেওয়া হয়, বই বাধাইয়ের উপরে না মাসিক ভিত্তিতে? আমরা তো মানে কাজ করি রোজ হিসাবে। রোজ হিসাবে প্রতি রোজ বা প্রতিদিন কত করে দেওয়া হয় আপনাদেরকে? ডিউটি করি 10টা পর্যন্ত, মনে হয় 400 টাকা। এর ভিতরে আবার খাওয়ান আছে। খাবার কারা দেয়? খাওয়ান নিজের। খাবার নিজের? হ্যাঁ।
কয় ঘন্টা কাজ করতে হয় প্রতিদিন? এই 13 ঘন্টা কাজ করি। 13 ঘন্টা? হ্যাঁ। 13 ঘন্টা ডিউটি করে 400 টাকা? 400 টাকা ভাগরে। এটা কি আপনারা মনে করেন আপনাদের জন্য এটা ঠিক আছে? আমাদের জন্য এখন তো মনে হয় আমাদের পরিবার বাঁচানো খুব অসম্ভব।